পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। সালটা ছিল 1998 সালের পয়লা জানুয়ারি। পশ্চিমবঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেস ভেঙে প্রতিষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেস, যার দলনেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 24 পেরিয়ে 25 পা দিল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে দলের সূচনা হয়েছিল, তিনি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেন। 1997 সালের ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় নতুন দলটি ভারতের নির্বাচন কমিশনে নথিভুক্ত হয়। কমিশন তৃণমূল কংগ্রেসকে জোড়া ঘাসফুল প্রতীক দেয়। মা মাটি মানুষ হল তৃণমূল কংগ্রেসের প্রধান ও বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্ভাসিত একটি প্রাথমিক স্লোগান। স্লোগানটি 2011 সালের বিধানসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। পরে মমতা বন্দ্যোপাধ্যায় শিরোনামের একটি বাংলা বইও লেখেন। এছাড়াও একটি গানের থিমও একই শিরোনাম ধারণ করে। জুন 2011 সেই সালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এটি সে সময়ে ভারতের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক স্লোগানের তালিকায় এটি ষষ্ঠ স্থান অধিকার করে। অভিযোগ রয়েছে এই স্লোগানের আগেই বাংলাদেশে প্রচলিত ছিল। মমতা সেখান থেকে বহুল প্রচলিত স্লোগানটি নাকি নকল করেছে। সে যাই হোক, সেটা তো তর্কের বিষয়। সাল 1998, লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 7টি আসন জয় করে। সাল 1999 সালে লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধে তৃণমূল কংগ্রেস 8টি আসনে জয়ী হয়। সাল 2000, তৃণমূল কলকাতা পৌর সংস্থায় ক্ষমতায় আসে। 2001 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জাতীয় কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে 7টি আসনে জয়লাভ করে। এইভাবেই কিন্তু তৃণমূলের জয়যাত্রা আস্তে আস্তে করে এগিয়ে চলে। তাই তো আজ মহিরুহে পরিণত হয়ে 25 বছরে পদার্পণ করেছে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের 25তম বর্ষ। 2004 সালের লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধে তৃণমূল কংগ্রেস মাত্র 1টি আসনে জয়লাভ করে। 2006 সাল থেকে কিন্তু পট্টা পরিবর্তন হতে থাকে, তৃণমূল এককভাবে লড়ে 30টি আসন জেতে। আর 2009 সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে জোট বেঁধে লড়ে পায় 20টি আসন। 2014 সালের সাধারণ নির্বাচনের পর ভারতের নির্বাচন কমিশন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে একটি জাতীয় দল হিসেবে ঘোষণা করে, কারণ উক্ত নির্বাচনে তৃণমূল কংগ্রেস 5টি আলাদা আলাদা রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ, মণিপুর, ত্রিপুরা, ঝাড়খণ্ড ও অসম থেকে 6% ভোট পেয়েছিল। স্বাভাবিকভাবেই এটা ছিল তৃণমূলের এক অসীম সাফল্য। অসংখ্য আন্দোলনের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছিলেন সিপিএমের বর্বরতার বিরুদ্ধে আন্দোলনকে আরও কঠোর ও ঘনীভূত করতে দরকার। সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তৃণমূলের এই জয় জয়কার। কংগ্রেস প্রতিটি পদে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয় 1998 সালের পয়লা জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাবনার সূত্র ধরে। সময়টা ছিল একাদশ ও দ্বাদশ লোকসভার সন্ধিক্ষণ। একজন সুদক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিলেন এটাই হচ্ছে নতুন রাজনৈতিক দল গঠনের সুযোগ্য সময়। এতেই বোঝা যাবে ভোটারদের মনের কথা, যা এতদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই স্বপ্নের দল মহিরুহ আকার ধারণ করেছে। আছে তর্ক, আছে বিতর্ক, আছে সমস্যা, তার মাঝেই কিন্তু 25 বছরের জয়যাত্রার কাহিনী। টাইলস হোক কিংবা সেনিটারি আইটেম, আপনার পছন্দের চাহিদা মেটাতে একটাই ঠিকানা, এসআরএস টাইলস এন্ড মার্বেলস। আপনার স্বপ্নের বাড়িকে চিরন্তন সৌন্দর্যের ছোঁয়া দিতে সমস্ত কোম্পানির টাইলস, মার্বেলস ও স্যানিটারি আইটেমের সবচেয়ে বড় কালেকশন এখন কাঁথিতে। আমাদের বিপুল সম্ভার থেকে ঠিক আপনার পছন্দটা বেছে নিতে এখনই চলে আসুন। ন্যায্য দাম ও সঠিক কোয়ালিটির কেনাকাটায় এসআরএস টাইলস এন্ড মার্বেলস। SRS Styles and Marble, পদ্মপুকুরিয়া কাঁথি পূর্ব মেদিনীপুর। ফোন
7567-624448, 9874149372, 8758-625048.